আটা ময়দার নিমকি তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে দেখুন সুজির নিমকি। অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও হয় আরও বেশি মজার। সুজির এই নিমকির রেসিপিটি যে এতটা সহজ আপনি হয়তো বিশ্বাসই করবেন না। বেশি করে বানাবো তাই আমি এখানে 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এই সুজির নিমকি আপনি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আপনি যদি কম করে বানান তাহলে 1 কাপ নেবেন। এবারে আপনি চাইলে সুজি পাটায় একটু পিষেও নিতে পারেন, আবার আমার মতো এভাবে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আটা বা ময়দার মতো একদম মিহি বা পাউডার করার কোনো প্রয়োজন নেই, কিছুটা দানা দানা থাকবে, এতে কোনো সমস্যা নেই। আমি সুজি ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে করে সুজি আর তেল একসাথে ভালোভাবে মিশে যায়। যখন এরকম মুট করলে দলা পাকানো যাচ্ছে, তার মানে তেল আর সুজি ভালোভাবে মিশে গেছে। 1 চা চামচ দিচ্ছি কালো জিরে, আর স্বাদ মতো দিচ্ছি লবণ। তারপরে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে খামির তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে নরম এবং আঠালো টাইপের খামির তৈরি করে নিতে হবে। খামির যেন কিছুতেই শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খামিরটা অনেকটাই নরম এবং আঠালো। এবার ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখা যাবে যে সুজির এই খামির কিন্তু আগের মতো আঠালো নেই আর নরমও নেই, আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো খামির নিয়ে নিলাম এবং বাকিটুকু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তা না হলে দ্রুত শক্ত হয়ে যেতে পারে। এবারে রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা বেলার জন্য কিন্তু আপনার আটা বা ময়দার কোনো প্রয়োজন নেই, আর দেখতে পাচ্ছেন এরকম একটু মোটা করেই বেলতে হবে। এবারে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনেই এই নিমকিগুলো তৈরি করতে পারেন। সবভাবেই এটা অনেক বেশি মুচমুচে হবে, তবে আমি খুব সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর এর উল্টো সাইডে এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি। একটু চেপে চেপে দিব, তাহলে এই ডিজাইনটা ভালোভাবে উঠবে। একটু লক্ষ্য করুন, এটা খুবই সহজ। এটা বানাতে কিন্তু মোটেও সময় লাগে না। সুজির এই খামিরের মধ্যে একদমই স্টিকি ভাব নেই, যার কারণে আপনি একসাথে অনেকগুলো দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। কোনো ধরনের বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে না। সবগুলি বানিয়ে এবার ভাজতে চলে যাচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে ভেজে নিব। একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে সব দিকে কালারটা সুন্দরভাবে আসবে। আর এই নিমকিগুলো অনেকটাই ফুলে যাবে ভাজার সময়। খুব বেশি গাঢ় রং করে ভাজার কোনো প্রয়োজন নেই, ভাজতে খুব বেশি একটা সময়ও লাগবে না। গোল্ডেন রং করে ভেজে নিচ্ছি, আর ভাজার পরে এগুলো কালার আরও কিছুটা ডার্ক হয়ে যাবে। কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।